এবার আমাদের ভারতের সেন্সর বোর্ড থেকে প্রশংসা পেল ঢালিউড মেগাস্টার শাকিব খান, এবং কলকাতায় সেন্সর হয়ে গেল শাকিব খানের সিনেমার দরদ, জানালেন পরিচালক অনন্য মামুন। সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভি দরদ রিলিজের কথা ছিল সেপ্টেম্বর মাসেই, এই সিনেমাটা সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দরদ বেশ কিছু দেশ থেকে সেন্সর সার্টিফিকেট পেয়েছে এবং প্রশংসাও পেয়েছে। এবার আমাদের ভারতের সেন্সর বোর্ড থেকেও সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি, সাথে পেয়েছে প্রশংসা, এই কথা জানান পরিচালক অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন বলেন, শাকিব কি দারুণ করেছে, কি দরদ দিয়ে অভিনয়টা করেছে। যখন ভিন দেশের সম্মানিত ব্যক্তি এত আবেগ নিয়ে কথা বলে, শুনতে কি ভালোই লাগে। সত্যি আজ আমার এবং আমার দরদ টিমের জন্য স্পেশাল ডে। অনন্য মামুন একটি ছবিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে তার পিছনে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বলে লেখা। সেখান থেকে বোঝা যাচ্ছে দরদ হয়তো ইন্ডিয়াতেও সেন্সর হয়েছে। দরদ মুভিতে শাকিব খানকে একজন সাইকোপ্যাথ যুবকের ভূমিকায় দেখা যাবে, শাকিবের নায়িকা সোনাল চৌহান। তো ভিউয়ার্স, দরদ নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।